Assalamualaikum everyone, welcome back to my channel. আজকে শেয়ার করব আসানের জন্মদিনে আমরা কেমন মজা করলাম। আসান হচ্ছে আমার ফুফাতো বোনের ছেলে। আলহামদুলিল্লাহ এই দিনে তার 7 বছর পূর্ণ হলো। তাকে খুশি করার জন্যই মূলত আপু একটু আয়োজন করেছেন। ঘরোয়াভাবে আর কোনো প্ল্যান ছাড়াই আমি খালামণি হিসেবে মনে করলাম যে আমি ওর জন্য কিছু সাজিয়ে নিব খাবার। আমাদের সিলেটে এটাকে থাল সাজানো বলে। আর আমার কিন্তু খুব খুশি লাগছিল, আর আমি হঠাৎ করেই প্ল্যানটা করলাম। তো আমি এখন সাদা পোলাও রান্না করব, আর আমি তান্দুরি তৈরি করব। মানে দেখতে থাকুন, আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু সাদা পোলাওটা রান্না করছি, আমি খুবই ইজিভাবে তৈরি করছি। আপনারা যারা নতুন আপুরা আছেন, তারা কিন্তু দেখে শিখে নিতে পারো, আর যারা আমরা পারি তো পারি। আমি এখানে খালি জিরার চালটা ব্যবহার করেছি এবং ভালো করে ঝুরঝুরো করে নিয়েছি। দিয়েছি আমি ঘি, আর এখন দিয়ে দিব কিছু মেথি। 4 কাপ কালো জিরা চাল নিয়েছি, আর আমি এখানে গরম পানি ব্যবহার করব 8 কাপ। ফ্রোজেন গাজর এড করেছি আমি। তো আমি কিন্তু চালটাকে ভালো করে ভেজে নিয়েছি আর পানি দিয়ে দিলাম। এখন এই যে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, তো এই পোলাওটা হতে হতে আমি ডিমটা খোসা ছাড়িয়ে নিব। আর মাশাল্লাহ অনেক ঝরঝরে হয়েছিল, তো কাঁচামরিচ কিছু অ্যাড করে নিলাম। এটা অনেক সুন্দর একটা অ্যারোমা হবে। আর বেশি নাড়ব না, আলতো করে কিন্তু নেড়ে ছেড়ে দিব। আর একটু ফাঁক রাখবো যাতে ধোঁয়াটা বের হয়ে পোলাওটা ঝরঝরে হয়। এখন আমি ডালের বড়া বানাতে চলে গেলাম। তো ডালের বড়াটা কিন্তু অনেক মজা হয়েছিল। ইনশাল্লাহ আমি যেই ডালের বড়াটা বানিয়েছি এটা রেসিপি অন্য একটা ছোট্ট আকারে একটা ভিডিও দিব। তো যেহেতু এটা ব্লগ, তো এত বড় করছি না। আর আমার কিন্তু অনেক রাশ ছিল, আমি 2-3 ঘন্টার ভেতরে এগুলা এক হাতে তৈরি করছিলাম। ডালের বড়া এক সাইড হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছিলাম যাতে অন্য পাশটাও হয়ে যায়। তো মাশাল্লাহ সব কিছু অনেক সুন্দরভাবে হচ্ছিল। এই তো অনেক সুন্দর কালার আসছে, আর খেতে অনেক মজা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার। আর এই ডালের বড়া দেখে আমার কিন্তু রমজান মাসের কথা মনে পড়ছে। তো রমজান মাস কিন্তু চলেই আসছে, আল্লাহ যাতে সবাইকে রোজা রাখার তৌফিক দান করেন। তো আমার এই যে ভাজা হয়ে গেছে, তো এখন আমি আরেকটা আইটেম বানাতে চলে যাব। তো আমি এগুলা হচ্ছে গিয়ে জেলি এখন বানাবো। এগুলা কিন্তু বাজারেই পাওয়া যায় কিনতে, তো প্যাকেটের মধ্যেই আকারে থাকে। আমি এখানে 2 কাপ গরম পানিতে এই জেলি প্যাকেটটা মিক্স করে নিলাম। তারপর এরকম পাত্রে রেখে দিব, আমি ঠান্ডা করব 10-15 মিনিটের মতো। তো আরেকটা বানাচ্ছি, এটা হচ্ছে কি স্ট্রবেরি ফ্লেভার। যেরকম শেপে দিবেন সেই রকম শেপ ধারণ করবে এই জেলিগুলা। তো আমার কাছে এরকম শেপগুলা ছিল, তো আমি এগুলাতেই বসিয়ে দিলাম। ফ্রিজে রেখে দিয়েছি, জমে যাবে এই জেলিগুলা 1-1.5 ঘন্টা হলে হবে, কিংবা 1 ঘন্টা হলে হয়ে যাবে। তো এখানে আমি চিকেন তান্দুরিটা রেডি করেছি, ম্যারিনেট করেছি, মনে হয় 1 ঘন্টা হবে, কারণ বললামই তো অনেক রাশ ছিল। আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবেই হচ্ছিল, আর আমি এগুলাকে উল্টিয়ে দিচ্ছিলাম। আর এই তো তৈরি হয়ে গেল চিকেন তান্দুরি। সব কিছু রেডি হওয়ার পরে আমরা চলে যাব এখন আপুর বাসায়। তো তাড়াতাড়ি রেডি হয়ে আমরা রওনা হলাম। সিম্পল আর খুব সুন্দর করে সাজিয়েছিলেন, খুব সুন্দর লাগছিল দেখতে। ওর প্রিয় কেকটা ওনারা অর্ডার করেছিলেন। আর এই তো এই যে জেলি দিয়ে আমি বানিয়েছিলাম এই থালটা, আর এইটাও আমি বানিয়েছি, চিকেন তান্দুরি, সাদা পোলাও, ডিম, আর হচ্ছে গিয়ে ডালের বড়া। সব কিছু সুন্দর মতো হওয়ায় খুবই ভালো লাগছিল। তো আসানের জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহকে নেক হায়াত দান করেন আর ভালো মানুষ হতে পারে। তো আপু অনেক কষ্ট করেছে এটা সব কিছু করতে গিয়ে, খুবই এনজয় করেছি আমরা। আর আসলে এভাবে ঘরোয়া পার্টি করলে কিন্তু অনেক ভালো লাগে। তো আমার মেয়ে হচ্ছে কি, ও মনে করছে যে ওর জন্মদিন, সে কিন্তু ওই যে স্টেজে গিয়ে বসে আছে। সবাই আমাদের পরিবার এবং আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এভাবে মিলেমিশে সবাই থাকতে পারি। আমি সিম্পলভাবে দুটো স্থাল সাজালাম, তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। অনেক সুন্দর লাগছিল টেবিলটা, আর খাবার দেখে কিন্তু আমরা লোভ সামলাতে পারছি না। সবার সুবিধার্থে কিন্তু আমি কারো মুখ এখানে শো করি নাই, যেহেতু কেউ চান না ক্যামেরার সামনে আসতে, আর আমি তা জোরও করব না।
আপুরা হচ্ছে একটু ইসলামিক মাইন্ডের, তাই এগুলা বেশি একটা পছন্দ করেন না, কিন্তু ছেলেকে খুশি করার জন্যই এই আয়োজনটা করেছেন। তো আলহামদুলিল্লাহ আপু কিন্তু অনেক নাস্তা আয়োজন করেছিলেন, চটপটি বানিয়েছিলেন আর বিরিয়ানিও। আপার তৈরি করা খাবারগুলো এখন আমরা এনজয় করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই ভালো থাকবেন, সবাই সবার যত্ন নেবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।